نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا وإن لكل جسد مزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب গোপালগঞ্জ উলামা পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার এই ইসলামী মহাসম্মানিত সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম মাহফিলে অংশগ্রহণকার বিভিন্ন জায়গাতে আগত ইসলাম দরদি বিভিন্ন তবকার আমার মুসলমান ভাইয়েরা আজকের এই মহাসম্মিলন শুধু গোপালগঞ্জ নয় প্রতিটি জেলায় জেলায় এ ধরনের বর্তমান উপস্থিতিতে এ ধরনের সম্মিলনের আশা রাখে জাতি ভাইয়েরা আমার বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হইতেছে বা হবে এর থেকে আরও মারাত্মক পরিস্থিতি আমাদের বুজুর্গানের দিনের যুগেও ঘটেছে তারা যেভাবে সামনে অগ্রসর হয়েছেন আমাদের ওভাবে আমাদের জাহের বাতিন ঠিক রেখে সাহাবে কামে নকশার পর উঠে মুজাদ্দিদ আলবেসানি রহমতুল্লাহর মতো ওই রকম নিজের জীবনকে বানিয়ে নিজের জাহের ঠিক করে বাতিন ঠিক করে তাদের মতো আসলাবের মতো সামনে যে অগ্রসর হতে পারি তাহলে জাতি আমাদের দিকে তাকিয়ে আছে ওলামায়ে কেরামের তাকিয়ে আছে যে মুজাদ্দিদ আলবেসানি রহমতুল্লাহকে দেখে জেলখানায় যত হিন্দু কয়েদিগুলি ছিল তারা সকলেই একজোয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল এমনকি যারা যে সমস্ত মুসলমান কয়েদি ছিল অপরাধী তারাও সকলে একসাথে হযরত মুজাদ্দিদ আলবেসানি রহমতুল্লাহর হাতে হাত দিয়ে চিরতরে তওবা করে আল্লাহর ওলি হয়েছিলেন জেলখানার যত পুলিশ ছিল এবং জেলার ছিল তারা সকলেই একতাবদ্ধ হয়ে হযরতের হাতে হাত দিয়ে তারা নিজের জীবনকে ঠিক করেছিলেন কেমন যেন ওই জেলখানা অপরাধীদের আবাসভূমি ছিল না ওইটা হয়ে গেছিল আল্লাহর ওলিদের খানকা তাদের দ্বারাই পুরো ভারতবর্ষ এক সময় দিক নির্দেশনা পেয়েছে শত শত বৎসর তাদের নীতিমালা অনুযায়ী দেশ চলেছে আমাদেরকে যদি জাতির মধ্যে পরিবর্তন ঘটাইতে হয় তো আমাদের জীবন নিজের জাহের বাতিনকে ঠিক করতে হবে শতভাগ গুণামুক্ত জীবন এবং শতভাগ রসুলের সুন্নাতের রঙ্গে রঙিন হয়ে যদি আমরা সাহাবাদের ওই নকশাপে উঠতে পারি তাহলে ইসলাম দেখে মুসলমান দেখে বেজাতি তারা ঘৃণা করবে না বরং ইসলামের সুন্দর আদর্শ দেখে তারা দলে দলে মুসলমান হবে আজ যারা আমাদের পিছনে লেগেছে আমাদের অপকর্মের কারণে আমাদের গুণা পাপের কারণে আজ আমরা রসুলের আদর্শ থেকে দূরে সরে পড়েছি আজ আমাদের কর্মকাণ্ড দেখে বিজাতি ঘৃণা করতেছে মুসলমানের নাম নেয় বাটপাড় মুসলমান অথচ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাদের আদর্শ দেখে শুধু এক সামান্য এক ছোট ছোট নীতিমালা দেখে এক একটি দেশ সম্পূর্ণ শতভাগ মুসলমান হয়ে গেছে সাহাবায়ে কেরামের শুধু ব্যবসা নীতিমালা দেখে ইন্দোনেশিয়ার সেই সমস্ত শতক সৎকার 100 জন মানুষ তারা মুসলমান হয়ে গেছিল আজ আমাদেরকে দেখে মানুষ ঘৃণা করে ভাইয়েরা আমার নিজের কথাই বলে আমার নিজের আমল আখলাক কতটুকু ঠিক হয়েছে আমরা যদি আমাদের জাহের বান ঠিক করতে পারি আল্লাহ পাক আমাকে শরীর দিয়েছেন আমার আত্মা দিয়েছেন যেমন শরীরে রোগ আছে আত্মার রোগ আছে আমরা প্রত্যেকে যদি নিজের বুকের পর হাত রেখে বলতে পারবো শতভাগ গুণা ছাড়তে পারছি আমরা শতভাগ নবীর আদর্শে উঠতে পারছি যদি উঠতে পারতাম এখনও সেই দিন ফিরে আসবে যেদিন সাহাবে কেরামের মতন ছিল ওই দিন আমাদের সামনে অপেক্ষা করতে যদি আমরা উলামায়ে কেরাম যদি আমাদের আসলামের পরে ওই রকম উঠতে পারি তাহলে বিজাতি আমাদের বিরুদ্ধে যাবে না যে নাস্তিকরা আমাদের পিছনে লেগেছে যে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে করতেছে যে নাস্তিকরা মুসলমানের কষি কষি সন্তানদেরকে
বিভ্রান্ত করার জন্য পথ হারা করে নীল নকশা করেছে তারাই তওবা করে মুসলমান হবে যদি আমাদের 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 যে সামনের পথ যদি আসলামের মতো হয়ে থাকে আমরা নিজেদের জীবনকে যদি সাহাবে কেরামতে গড়তে পারি আমরা আসলামতে গড়তে পারি আমরা যে জীবনকে আমল যদি আমল জিন্দেগি বানাইতে পারি আমরা যে শতভাগ আমরা যেখানে যাই না কেন সাহাবে কেরাম যেমন যত বড় প্রতিকূল অবস্থার মধ্যে হোক না কেন সেখানে তারা ঘোষণা করেছে আতরুকু সুন্নাত হাবিবি লিহাজিল হুমাকাম সাহাবে কেরামের সামনে ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তারা এমন আদর্শবান হয়েছিলেন যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ঘোষণা করেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوان صحابه کرام প্রতি আল্লাহ পাক এমন খুশি হয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত এই সাহাবাদের যারা অনুসরণ করবে আল্লাহ পাক তাদের জন্য কিয়ামত পর্যন্ত রেজাবন্দির ঘোষণা করেছেন ভাইরা আমার বিভিন্ন সমাজ ইসলাম বিরোধী আওয়াজ উঠতেছে মুসলমান বিদ্রোহ ষড়যন্ত্র হইতেছে এর সবের পিছনে শুধু আমাদের বদ আমলই কাজ করতেছে আমরা আমাদের নিজেদের আমলকে শুধরে নিই আমরা শতভাগ গুনাহ ছেড়ে দিই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত রঙে রঙিন হয়ে যাই বিজাতিকে আল্লাহ পাক আমাদের সামনে মাথা নত করে দিবেন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা যদি কামেল ঈমানওয়ালা হও তোমরা মাথা উঁচু করে থাকবা আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাহ আমাদের বন্ধু হবেন যদি আমরা কামেল ঈমানওয়াল হইতে পারি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين امنوا وكانوا يتقون আল্লাহ পাকের বন্ধু যখন হতে পারবে তাদের কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না তার জন্য আছে ঈমান আর তাকওয়া তার জন্য আছে ঈমান তাকওয়া অর্জন করার জন্য আমাদের আহবার হযরত উলামায়ে কেরাম উলামায়ে কেরাম ছাড়া কোনোদিন ইসলামের সুপথ পাওয়া যায় না উস উলামায়ে কেরাম বাদ দিয়ে কোনোদিন মানুষ সঠিক রাস্তা কোনো পায় নাই পাবেও না আমরা এখান থেকে অঙ্গীকার নিয়ে যাব যে আমরা মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামের সে পৌঁছে দেখানোর পথে চলবো তাহলে আমরা সিরাতে মুস্তাকিম উপর থাকতে পারবো আল্লাহ আমাদের সকলের তৌফিক নসিব ফরমান ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন